বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে মামুনের কিচেনে স্বাগতম। আমি আজকে একটা পাউন্ড কেক বানাবো। এই পাউন্ড কেক আমি আপনাদের সাথে শেয়ার করব। পাউন্ড কেকের শুকনো উপকরণগুলো প্রথম আমি চেনে নেব। আমি 2 কাপ ময়দা চেনে নেব। আমি 4টা ডিম দিয়ে পাউন্ড কেক বানাবো, তাই 2 কাপ ময়দা দিব। চা চামচ বেকিং সোডা দিব, সরি আমি 2 চা চামচ বেকিং পাউডার দিয়েছি, সোডা বলে ফেলছি। এখন দিব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নিব। এখন এটা আমি এক পাশে রেখে দিব। আর একটা বোল নিয়েছি, সেখানে 1 কাপ চিনি দিয়ে দেব। হাফ কাপ তেল দিয়ে দেব। একটা ডিম দিব, আর একদম মিক্সড হয়ে যাওয়া পর্যন্ত আস্তে আস্তে বিট করে নেব। এ পর্যায়ে এসে আপনারা একটু চেক করে নেবেন, এরকম করে আমার কোনো চিনি দানা অবশিষ্ট নাই। যদি চিনি দানা আপনার কাছে হাতে মনে হয় যে চিনি দানা আছে, সেক্ষেত্রে আপনারা আরেকটু বিট করে নেবেন। তো আমি এখন একটু একটু সেই চেলে রাখা মিশ্রণগুলি দিব, আর আস্তে করে করে একটু মিশিয়ে নেব। এ পর্যায়ে এসে ভ্যানিলা এসেন্স দিয়ে দেবেন। আমি 1.5 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম, আর হালকা একটু একটু গুঁড়ি নিই। আমার সবগুলো উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি এখানে একটু সামান্য একটু লবণ দিয়েছি, তখন ভিডিওটা অন করতে ভুলে গেছি। আপনারা একটু লবণ দিয়ে নেবেন, এই 1/4 চা চামচ। তা আমি এখন মুলটি ঢেলে নিব। একটু ট্যাপ করে নিলাম। এখন আমি কেকটা চুলায় বেক করব। চলুন চুলায় দিতে যাই। চুলায় আমি পাতিলটা 10 মিনিটের জন্য গরম দিয়েছিলাম, পাতিল গরম হয়ে গেছে। এখন ওটা বসিয়ে দিব, ডেকে দিব। গরম হয়েছে কীভাবে বুঝবেন? ঠিক যখন এরকম পানি দিলে এরকম হবে, সেট করবে তখন বুঝবেন পাতিল গরম হয়েছে। এখন আমি চুলার আগুনটা একদম লোতে দিয়ে দিয়েছি, লো থেকে একটু বেশি, সামান্য একটু বেশি। ফিরে আসলাম। আমি এখন একটা টুথপিক দিয়ে
এরকম যদি পরিষ্কার বের হয় তখন বুঝবেন যে কেকটা বেক হয়ে গেছে। আর যদি দেখেন যে কেক কাঠির মধ্যে একটু আটা আটা লেগে আছে তখন আপনারা আরও 5 মিনিট রাখবেন। তো আমার কেকটা বেক হতে সময় লেগেছে প্রায় 1 ঘন্টা, আপনাদের কম বেশি সময় লাগতে পারে, কারণ আমার এখানে কেকটা অনেক বড়, সুন্দর কালারও আসছে। তো আমি এখন চুলাটা বন্ধ করে দিয়েছি, কেকটা আমি নামিয়ে নিব। কেক মোল থেকে নামিয়ে নিয়েছি, ঠান্ডা হয়ে গেছে, এখন আমি আপনাদের একটু কেটে দেখাবো। তো হয়ে গেল পাউন্ড কেক আমার আজকের এই ভ্যানিলা পাউন্ড কেক। আশা করি আপনাদের ভালো লাগেছে, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আবার কোনো নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।